السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشماني تو بحي بن بن را أمرا قطو صلى الله عليه وسلم دكوك এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলে কোনো অসুবিধা হয়ে গেলে তিনি কিভাবে সেগুলোকে ম্যানেজ করতেন ওনার অ্যাকশন বা রিঅ্যাকশন কেমন ছিল সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি আর আজকে আমরা শুনব সেই লাইন এবং হাসি খুশি আনন্দ উৎসবেও তিনি কিভাবে অতিরিক্ত এক্সাইটেড হয়ে গিয়েছিলেন কিনা এগুলো আমরা শুনেছিলাম গত সপ্তাহে এখন দুঃখ কষ্টের মধ্যে সমান যদি একটা জিনিস আমাদের অ্যাড করবো এখানে যে তিনি সাধারণত ওনার দুঃখে কষ্টে কিছু অ্যাফেক্টেড হতেন কষ্ট ওনার লাগতো আমাদের যেরকম কষ্ট লাগে তিনি তো মানুষ আর একটু দুঃখ বিপদে মানুষের মন নরম হয়ে যাওয়া কিছুটা নরম হওয়া এটা অস্বাভাবিক কিছু না তাই না বরং এটাই নর্মাল আর এরকম না হওয়াটা আবার অস্বাভাবিক তো তিনি এরকম স্বাভাবিক করেছেন তবে তিনি যাতে করে অতিরিক্ত কষ্ট না হয়ে যায় সে ব্যাপারে তিনি চেষ্টা করেছেন যে যে সমস্ত বিশেষ করে দিলগুলো খুব শক্ত কোনো অবস্থায় চোখে পানি আসে না কোনো অবস্থায় মানুষের দুঃখ বেদনায় নিজের মধ্যে এফেক্ট হয় না তাহলে এরা তো খুব শক্ত কিছু অন্য কিছুমের মানুষ এরা একজন খুব ভালো মানুষ হওয়ার লক্ষণ না তিনি এই জন্য আল্লাহ তালা কাছে দোয়া করেছেন দোয়া করতেন নিয়মিত আল্লাহ আলমিন লাইন পাও অমিন কলবিন লা আকশাও অমিন নফসিন লাই তসবাউ অমি দাওয়াতিন লাই সজাবুল আহা হে আল্লাহ আমি আপনার কাছে এমন এলেম চাই যে এলেম কোনো ফায়দা দেয় না এলেমের ফায়দা কোনটা যে জ্ঞান শিখি সেটা আমল করি তাই না এটা হলো এলিমের ফায়দা আর যদি জ্ঞান শিখলাম কিন্তু কোনো আমলের ধারে কাছেও নেই তাহলে এই জ্ঞানের ডিগ্রির ডিগ্রি থাকলে কোনো ফায়দা হবে না তাহলে তিনি এমন এলেম চেয়েছেন যেটা ওনাকে অনেক ফায়দা দিবে ওনার নিজের মধ্যে এলেমের যে প্রভাব পড়ার কথা সেটা যেন পড়েই আমি কালবিনায়ক সহ আর এমন অন্তর থেকে আপনার কাছে পানা চাই যে অন্তরটা কখনোই নরম হয় না শক্ত হয়ে থাকে এরকম অন্তর থেকে দিল থেকে আপনার কাছে পানা চাই আমি নাফসিন নাফসিং ল এমন মন থেকে যে মন দিন তৃপ্ত হয় না যতই খাওয়া দাওয়া করলো না তৃপ্তি নাই শুধু যতই রিজিক আসে তাতেই শুধু অভাব তার কোনো দিন স্যাটিসফ্যাকশন হয় না এরকম অবস্থা থেকে তিনি আল্লাহর কাছে পানা চেয়েছেন তাহলে আমাদের মানে যা কিছু আল্লাহ দিয়েছেন এর উপরে সন্তুষ্ট থাকা এটাও তিনি চেয়েছেন আমি দাওয়া ইশাবুল্লাহা এমন দোয়া থেকে আপনার কাছে পানা চাই যে দোয়া আমি করব কিন্তু যে দোয়াকে কবুল করা হবে না তাহলে এই কয়টা জিনিস থেকে তিনি পানা চেয়েছেন তাই না এগুলো সবাই দোয়াটা মুখস্ত হওয়া দরকার না দেখি আমার সঙ্গে বলেন দেখি আল্লাহ হুম্মা ইনি আউদুবিকা মিন এল মিন লায়ান ফাউ আ মিন কাল মিন লায় সাউ নাফসিন ল্যাট বাউ দাওয়াতিন লা লাহা এই সুন্দর দোয়াটা না যে আল্লাহ আপনার কাছে পানা চাই ওই এলেম থেকে যে এলেম কোনো ফায়দা দেয় না ওই দিল থেকে অন্তর থেকে যেটা কখনো নরম হয় না ভীত হয় না আপনার ভয়। ওই অন্তর থেকে ওই মন থেকে যেটা কখনো তৃপ্ত হয় না খালি হাহু হাহুতাস অভাব অভাব কমপ্লেন খালি শেখায়াত এরকম নয় আর যে দোয়া কবুল করা হয় না এরপরে আমরা দেখি যে তিনি আসলে ওনার যখন কানতেন কান্নাটাও বা চোখে পানি আসতো দিল নরম হতো কিন্তু খুব চিৎকার হাহুতা সমানি যেটা মানুষের মানুষ অনেক জোরে চিৎকার করে দুঃখ মুসিবতের খবর পেলে ভেঙে পড়ে মহিলারা কিছুটা নরম তারা আওয়াজ করে কাঁদে কিন্তু পুরুষরা আওয়াজ করে কাঁদা এরকম মহিলাদের মতো এটা বেমানান তিনি অনেক দুঃখে কষ্টের চোখে বহু পানি গিয়েছে কিন্তু এরকম করে কখনো আওয়াজ করে তিনি রোদন করতেন না এটা আমাদের জন্য শিক্ষা তবে তিনি কাঁদছেন কাঁদতেন এবং তিনি একটি হাদিসে বললেন একবার লাউ তা না মা আ আল্লামু লিক তুম ওলা বাকাই তুম ক্যাথির তোমরা যদি জানতে আমি যা জানি আখেরাতে কী যে হবে যাহা নামের আজাব কেমন হবে এগুলো যদি জানতে তোমরা তাহলে খুব কমই হাসতে আর কাঁদতে অনেক বেশি এই কথাটা তখন বললেন সাহাবাদীকে লক্ষ্য করে তখন ওনারা এই কথা ওনাদেরকে এত আসর করলো এত অ্যাফেক্ট হলো ফাগাত্ত সাহাবুর রসলিল্লাহ সাল্লাহ আলী হাহুম ওয়ালাহুম খানিন উম বোকা তারা সবাই ওনারা যে স্কা বা চাদর কিছু পরতেন ওটা দিয়ে চেহারা ঢেকে ফেললেন আর সবাই হুঁ হুঁ করে কাঁদতে থাকলেন মানে কান্নাটা জোরে মুখে আওয়াজে করেন নেই নাকের মধ্যে কান্নার আওয়াজ আসছিল এটাকে বলে আরবিতে খানিন ওনারা জানেন যে জোরে বিলাপ করা এরকম করে চিৎকার করে কানাকাটি করা এগুলো ওনার নিয়ম নয় এই জন্য অনেক সময় দেখা যায় আমরা আবেগবশত কোনো দোয়া যখন করি সবাই মিলে মানে কোনো কারণে এমন কান্নাকাটি করছে মাইকের মধ্যে যে চিৎকার করে কান্না করছে সবাই কান্নাকাটি করছে চিৎকার করে এটা কিন্তু ওনার সুন্দর ছিল না তিনি চোখের পানি ছেড়ে দিতেন আল্লাহর কাছে আর বাকি সবাই নিজেরাই আল্লাহর কাছে এভাবেই কাঁদতেন কিন্তু উঁচু আওয়াজে মাহফিলের মধ্যে সবাই মিলে কান্নাকাটি কান্নার রোল পড়ে যাওয়া এরকম তিনি করেনি আমাদের লোকেরা এখন আরাবাতের মাঝানে গেলেও এইরকম করে কোন ইমামকে পাওয়া যাবে তাকে দিয়ে একটু দোয়া করালে সবাই পিছনে উনি একটু দৌড়ে জোরে জোরে কান্নাকাটি না সবাই একটু কান্নাকাটি করব কি মজা লাগে তা আসলে এগুলো কি নবী করি ইমশাল শুন না না কখনো না হজের মধ্যে গেলে সবসময় একলা দোয়া করবেন একলা দোয়া করবেন আপনি আপনার মনের কথা এমন এমন কোনায় গিয়ে লুকোচুরি করে করবেন কেউ যেন না দেখে আপনি মন মতো কাঁদেন আল্লাহ কাছে চোখের পানি ফেলেন সবে কিনে দলবদ্ধ হয়ে দোয়া করার এই তরিকা আসলো থেকে জীবনে তো রসল উল্লাহ এইভাবে করেনি শাহবাদেরকে নিয়ে দুই এক এক জায়গায় করছেন ইয়সল্লাহ তাও হাত গেছেন একটু হাত তোলেন এটা আমাদের জন্য একটু দোয়া করেন তিনি দোয়া করতে গেছেন তো ওনাকে দেখে কয়েকজনে হাত তুলছে এই এরকম দুই একবার এই মানে ঘটনাক্রমে হয়েছে তিনি একটা অনুষ্ঠান অনুষ্ঠান ভিত্তিক কায়দা করে সবাইকে নিয়ে দোয়া করছেন খুব কাঁদছেন এটাও ঘটেনি তিনি অনেক কেঁদেছেন একলা কাঁদা কেঁদেছেন সাহাবিনা উপর থেকেই একলা একলা আল্লাহ কাছে কেঁদেছেন যে কোনো আমল এই জন্য জেনে শুনে এলএম থেকে শিখে নবী করিম সাল্লাহাম সাহাবাহামের আমল থেকে না শিখে অনেক বড় বুজুর্গ আমাদের এলাকায় ছিল তার থেকে শিখবো কার থেকে শিখবো নবী করিম সাল্লি সালাম তিনি সব কিছুর আদর্শ না লাকাত কানা আলাকুম ফি রাসুল উল্লাহে উসুয়াতুন হাসানা এখন কেউ যদি বলে যে আব্দুল কাদের জিলানি এভাবে করছিলেন যদি আল্লাহ রসুল সাল্লা সময় তরিকা মতে মিলে তাহলে ঠিক আছে আমিও করবো কিন্তু আব্দুল কাদের জিলানি রহমহল্লা যদি আল্লাহ নবী করিম সাল্লাহ সময় তরিকা মতো না চলে না মিলে তাহলে আমি কেন এটা করতে যাব আমার জন্য আদর্শকে রসুল্লাহ ওনার পরে ওনার আদর্শকে ধরে রাখছিলেন কারা তাহলে তাবে এই যে একটা মৌলিক কথা এখানে আমাদের অনেক কমতি আছে আবেগবশত অনেক কাজ করি আমরা সেই জন্যই সিরাতে পাক থেকে সবকিছু আমাদেরকে শিখতে হবে আমলের তিনি নামাজের মধ্যে কাঁদতেন সেটা কেমন করে কাঁদতেন সাহাবি আবদুল্লাহ শেখির রদি আল্লাহ আমি বলেন র আইতু রাসূলাহি সাল্লাল্লাহু আলি সাল্লাম ইসল্লি অফি সদৃহি আজি জোন কে আজি যে রাহা মিনার বোকা নবি করিম সাল্লাল্লাহ আলিহু সাল্লাম কি আমি দেখেছি তিনি নামাজের মধ্যে কান্তেন নামাজের মধ্যে কান্তেন কেমনে কান্তেন কান্নাটা ওনার মুখের আওয়াজে বোঝা যেত না কান্নাটার ভিতরে ভিতরে মানে বুকের ভিতরে ওনার এরকম কত যে কাপ মনে হয় যেমন নাকি ভাতের পাতিলে কোনো কিছু বা আগুনের মধ্যে পানি দিয়ে কোনো কিছুকে সিদ্ধ করলে উতরাতে থাকলে উতরায় যেরকম মনে হয় যেন ওনার বুকের ভিতরে উতরাচ্ছে উতরানি ভুজা পাচ্ছে এইভাবে তিনি করেছেন আবার কোন কোনো জায়গায় আসছে যে রাহা তার মানে ওই যে ইয়ে আছে না ডাল গম এগুলাকে পিষে পাটার মতো করে দুইটা চাকা ছিল এক একসময় আমাদের দেশেও ছিল হ্যাঁ কী বলতে পাটাই তো বলতো না কি হ্যাঁ বলতে ও জাতা জাতা বলতো অনেক হ্যাঁ দুইটা থাকে তাই না মাঝখানে শস্য দানা দিয়ে তারপরে ঘুরায় মনে করে ডাল তাল এগুলাকে হ্যাঁ মুখের মধ্যে দিয়ে দিলে তারপরে এটা চোতুর্দিকে এটা এইভাবে ঘুরালে পিষে আর কি বা খোসা ছুটে যায় হ্যাঁ ডালের খোসা বের হয়ে যায় তো এই তরিকায় যে একটা আওয়াজ হয় করে ঘুরে বুকের ভিতরে আওয়াজ হচ্ছে বুকের মধ্যে কিন্তু মুখে জোরে কোনো আওয়াজ করে তিনি কান্নাকাটি করেননি তাহলে নামাজের মধ্যে কান্না কান্নাকাটি করা এটা একটা সুন্দর আমল পার্সোনাল নামাজে বিশেষ করে ব্যক্তিগত নামাজের কথাই এখানে বলা হচ্ছে জামাতে যখন নামাজ পড়াতেন তখন তিনি এভাবে করতেন না এই সময় কারণ জামাতের মধ্যে পড়তে করতে গেলে অনেক সময় উনি তো আমাদের জন্য আল্লাহ ওনাকে দিয়ে শেখাবেন এটা কেউ যদি করতে যায় বলা যায় না কোন সময় কার রিয়ার সৃষ্টি হয়ে যায় এটার আশঙ্কার কারণে সাধারণত যদির পারা যায় কার না আসলেও দমন করার চেষ্টা করা উচিত কোনো কোনো সময় ন্যাচারালি চলে আসতে পারে একটুখানি আল্লাহ মাফ করুন কিন্তু এটা সতর্ক থাকা লাগবে তিনি কোন তেলাওয়াত করলে কানতেন কোরআন আনতেলা শুনলেও কানতেন মাঝে মধ্যে একবার নবী করিম সাল্লাম ওনার প্রিয় সাহাবি আনহুকে বললেন আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও তিনি মনে ইয়ের আসল আপনার উপর কোরআন না দিলে আমি শোনাব আমার শুনতে মনে চায় তিনি শোনালেন অনেকক্ষণ পড়লেন তেলাওয়াত করলেন তিনি শুনছেন তারপরে একটি আয়াতে সুরা নেশা থেকে পড়ছিলেন একচল্লিশ নম্বর আয়াতে যখন আসলো বা দাউদিল্লাহ সৈতান রাজিম এই আয়াতে আল্লা তালা তখন বললেন কেমন হবে সেই সময়টা সেই দিনটা সেই মুহূর্তটা হে নবী যখন আমি প্রত্যেক উম্মতের ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য সাক্ষী নিয়ে আসবো প্রত্যেক উম্মতের সাক্ষীকে হবেন তাদের নবী হবেন সাক্ষী প্রত্যেক উম্মতের হ্যাঁ তাদের তিনি কতটুকু পৌঁছিয়েছেন তার উম্মতকে উম্মত বলতে দুই রকম উম্মত একটা হলো যে উম্মত কবুল করে তারাও যেমন উম্মত আর যে উম্মত কবুল করেনি ওই সময় সাময়িক লোকজন যারা ছিল কাফের হয়েছে এরাও আরেক উম্মত ওরা পজিটিভ উম্মত না তারা কি নেগেটিভ উম্মত যারা প্রত্যাখ্যান করেছে ওই উম্মত মানে আসলে এ একটা ন্যাশন জাতি এই এই অর্থে আসে আমরা মনে করছি উম্মত তো মানে তো আরেকটা অর্থ আছে যে আমরা নবী করিম সাল্লু আসলামকে অনুসরণ করি বিদায় উম্মত এই অর্থ যেমন গ্রহণযোগ্য আর যে কোনো জাতিকেও উম্মত বলা হয় ন্যাশনকে উম্মত বলা হয় তো ওই নবীর সময়ে যাদেরকে যাদের সামনে আমি যে নবীকে পাঠিয়েছি সবাইকে নিয়ে আসবো আর আপনাকে যখন থেকে পাঠিয়েছি আপনার পর থেকে কেমত পর্যন্ত সমস্ত মানুষকে ডেকে নিয়ে আসবো সমস্ত মানুষকে আপনার সামনে সাক্ষী দেওয়ার জন্য আপনাকে ডাকবিক শাহিদা আপনাকে এই আপনার পরবর্তী পর্যায়ের যত জাতি আসবে যত জেনারেশন আসবে কেমন পর্যন্ত তাদেরকে আপনি যে দাওয়াত পৌঁছিয়েছেন আপনার পরে দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়ে এসেছেন এগুলো তারা পেয়েছে কি পায় নাই এটার জন্য আমি সাক্ষী হিসাবে আপনাকে নিয়ে আসবো তো এখন যারা কবুল করেছে তারা তো ভালো যারা কবুল করেনি তারা তো আটকে যাবে কবুল করণেও আল্লাহর মধ্যে আবার সব কি একরকম কিছু আছে খুব জান্নাতি হয়ে যাবে কবুল করেছে মুসলিম হয়েছে কিন্তু এখানে ত্রুটি সেখানে ত্রুটি এখানে নেক কাজ ওখানে আবার কদুর গুনার কাজ এরাও তো কিছু মুশকিলে পড়ে যাবে আপনি ঠিক মতো সবাইকে বলে দিয়েছিলেন কি না আমি প্রমাণ করবো আপনাকে সাক্ষী হিসাবে এনে ওই দিনটা কেমন হবে হে নবী কেমন হবে সেই দিনটা কত কঠিন হবে এটা শুধু ওনাকে বলা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে তোমরা ওই দিনের জন্য রেডি হয়ে আসো যে তোমাদের রসুল সাল্লাম তোমাদেরকে সব কথা বলে দিয়ে এসেছেন সবগুলো ঠিক মতো আমল করেছ কি না এই সব কিছু যখন আমি প্রমাণ করব সেই দিনটা কেমন হবে হেরসুল এই কথা যখন আল্লাহ তালা বললেন তখন সাহাবি আব্দুল মাসুদ বলেন যে তিনি আমাকে এই আয়াত শেষ করার পরে বলেন হাসবুকাল হয়েছে এখানে শেষ করো তো আমি দেখলাম আই না তাদের ফান আমি ওনার চেহারা দিকে তাকালাম দেখি যে দুই চোখ দিয়ে টর টর করে পানি পড়ছে যে ওই দিনটা কেমন হবে যারা প্রত্যাখ্যান করেছে তাদের কি হাসর হবে এবং যারা উম্মত হিসেবে দাবি করলো কিন্তু তারা ফেল করে ফেলবে তাদের আমলের অনেক ত্রুটি আটকা পড়ে যাবে এগুলো মনে করে তিনি কাঁদতে থাকবেন হায় রে কি দুর্দশার দিন সেদিন হবে কত মসিবত সেদিন মানুষ পড়বে এই মানুষের দুর্দশার কথা চিন্তা করে ওনার চোখে পানি আসলো এবং নিজেও আখড়াতে সেই দৃশ্যকে সামনে রেখে ওনার চোখে পানি আসলো এরপরে তিনি কানাকাটি করেছেন চোখে পানি এসেছে মানুষের দুঃখ দুর্দশায় মৃত্যু সংবাদ আসলে যেভাবে অন্যরা কানাকাটি করে বা চোখে পানি আসে তিনিও সেভাবে অ্যাফেক্টেড হয়েছেন এই বিষয়ে ওনার যখন ছোট ছেলে ইব্রাহিম আঠারো মাসের ছেলে যখন ইন্তেকাল হয় তিনি কিভাবে সেটাকে এক খবর নিলেন এই বিষয়ে আসমা বিন্তু ইয়াজিদ রাজি আনহা বলেন যখন ইব্রাহিম নবী করিম সাল্লাহ ছেলে ইব্রাহিমের ইন্তেকাল হয়ে গেল বাকা রসল্লাহি সাল আলী আসাল্লাম উনি কাঁদলেন তার মানে খুব আওয়াজ করে কাঁদেননি কিন্তু ওনার চোখের পানি ধরে রাখতে পারেননি যেটা সাহাবাদের খুব কষ্টের কারণ হয়েছে ওকে তো ওনার কান্না দেখে যারা ওনাকে সান্ত্বনা দিতে আসলেন তিনি বললেন যে একজন সান্ত্বনা দিতে এসেছিলেন তিনি আবুবাকান ওমর আমি ভুলে গিয়েছি একজন এসে নবী সাল্লাহ আসলামকে সান্ত্বনা দিচ্ছেন কন্ডোলেন্স পেশ করছেন কি বলছেন আনতে হাক্কি মানে আপনি তো যে এই কষ্টের বিনিময়ে আল্লাহর কাছে যে আপনার হক পাওনা আছে সে হক আপনি সমস্ত মানুষ যা না পাবে তার সাথে অনেক বেশি পাওয়ার কথা ই আর আপনার জন্য যে এই আপনার সন্তান চলে গিয়েছে এর বিনিময়ে সন্তান চলে গেলে যে মানুষের কত বড় পুরস্কার সবর করলে সেটা তো আপনার অনেক বেশি হবে ইয়ার আর আল্লাহ অনেক সার্থনা দিচ্ছেন আর কি নবী করিম সাল্লাম সে কথা শুনে বললেন তাদ মা আইন ওজন কাল আমি তো বুঝি যে আল্লাহর কাছে অনেক পাবো কিন্তু চোখের পানি তো ধরে রাখতে পারছি না অন্তরে তো একটু কষ্ট এসেই যায় মানুষ হিসাবে তিনি তার মানুষের ঊর্ধ্বে উঠতে পারেননি নবী তিনি ঠিকই কিন্তু তিনি মানুষের তো মানুষের যে সমস্ত কষ্ট আছে সব ওনার উঠে গেছে নাকি না থাকবে যে আমার চোখে পানি চলে আসছে অন্তরের মধ্যে ব্যথা অনুভব করি আল্লাহর ফয়সালা তো মেনে নিচ্ছি কিন্তু একটা জিনিস ওয়ালা না কুলুমা রব এমন কোনো কথা অবশ্য বলবো না যেটা আমার রবকে অসন্তুষ্ট করবে কি বলবো না আমি বলবো যে আল্লাহ বাচ্চারা যে নিয়ে গেলেন বুঝি আল্লাহ আমার তো একটা ছেলেও নাই একটা ছেলে ছিল খুব আশা করেছিলাম পাবো এরকম কিছু বলবো নাকি এরকমও বলবো না আমি তো আমরা কিছু আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিব কিন্তু মহলের মধ্যে যে কষ্ট চলে আসে স্বভাবগতভাবে মানুষের ফেতর কারণে এটার জন্য আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে দায়ী করবেন না এর মধ্যে আমার স্বভাবের কোনো কমতি হবে না সবার করা অর্থ যে চোখে জন্য এক ফোঁটা পানীয় না আসে এটা নাকি না পানীয় আসবে কিন্তু হাকুত যে যে গায়ে কাপড় ছিঁড়ে ফেলে চুল ছিঁড়ে ফেলে চিৎকার করে মানে বলছি না যে গ্রামের বাড়িতে গ্রামের ওই মাথায় কেউ মারা গেলে ওই আরেক মাথা থেকে শোনা যায় একসঙ্গে কিরকম চিৎকার শুরু হয়ে যায় এগুলো আল্লাহর কাছে খুবই অপছন্দ এগুলো মনে হয় না মানুষের এত চিৎকার এত কান্নাকাটি এত জোরে কান্না এ মনে হয় যেন বলতে চায় যে আল্লাহ আপনি যে কাজটা করলেন কাজটা ঠিক করলেন না ইনডাইরেক্টলি আল্লাহর কাজের পরে আপত্তি এসে গেল কত কতটা গভীর ব্যাপারটা বুঝতে পেরেছেন তাহলে এই জন্যই মানুষকে চোখের পানি আসবে আল্লাহ আলাহ করবেন কিন্তু এমন কোনো কথা বলা যাবে না উচ্চারণ করা যাবে না মুখ দিয়ে যেটা আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যান ইব্রাহিম তারপরে তিনি আরো বললেন যদি না আল্লাহর কাছ থেকে কোনো ওয়াদা আমরা কোনোদিন না শুনতাম যে কেউ সবর করলে কি পুরস্কার আছে আসে না অবশ্য আল্লাহ দিনা ইذا اصابت مصيبه قالوا انا লাহে وانا اليه راجع সুসংবাদ দেনে সমস্ত ধৈর্যশীলদেরকে যাদের কোন مصিবে খবর এসে গেলে তারা কি বলে? انا لله وانا اليه راجع এই বলে। তাহলে اولাইকে আলাইহিম সলাওয়াতুম মির রব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকাহুমুল মুফলিহুন। তাহলে এইরকম করে যারা ধৈর্যের সাথে দুঃখের সংবাদকে গ্রহণ করে চোখের পানি আসে তারপরে এমন কোনো মন্তব্য করে না এমন কোনো চিৎকার করে না এমন কোনোভাবে বিলাপ করে না তাহলে তাদের জন্য আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার আছে তিনটা পুরস্কার বলেছেন সবার কোলে মৃত্যু সংবাদে সবার কোলে কটা পুরস্কার তিনটা পুরস্কার কি কী কীক আলহিম সলাওয়াত মির আবহীম আল্লাহর পক্ষ থেকে অনেক সলাওয়াত আসবে সলাওয়াত মানে শান্তি প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে অনেক খাই বরকত আসবে রসমত আসবে ওখানে এখন এটা সত্যিকার কামিয়াব হয়ে যাবে আল্লাহর কাছে কামিয়াব হয়ে গেলে আর কোন দুঃখ থাকবে তাহলে এই পুরস্কার আছে বিধায় তিনি বললেন যদি যদি না আল্লাহর কাছ থেকে এই সমস্ত পুরস্কারের সত্য কথাগুলো আর আল্লাহ যে আমাদেরকে দিবেন না জানতাম আর যদি এটাও বুঝতাম যে একজনের পরে আরেকজনকে একদিন যেতেই হবে দুনিয়া থেকে এটা যদি না বুঝতাম হুম তাহলে আমরা তোমার জন্য যে তোমার দুঃখ কষ্ট যে কি কষ্ট আমাদের হতো ইব্রাহিম কিন্তু আমরা যেহেতু বিশ্বাস করি সবর করলে অনেক পুরস্কার আছে আর আল্লাহ তারা পাঠিয়েছেন সময় ঠিক করে দিয়ে যাকে যখন নেওয়া নেবেন একজনের পরে আরেকজনকে এবার যাওয়ার রাস্তা আল্লাহ তালা ঠিক করে রেখেছেন না গিয়ে কোনো উপায় নাই এগুলো না জানলে কি যে কষ্ট হতো হে ইব্রাহিম তার মানে এগুলো জানার কারণে আমাদের কষ্ট কিছুটা হলেও কমার ব্যবস্থা আছে আল্লাহর কাছে অনেক বড় নেকি আছে শান্তনা আছে সেখানে সান্ত্বনা আছে সান্ত্বনা আছে আমরা অনেকে মা বাবাকে দেখিনি হারিয়ে ফেলেছি বিদেশে পড়ে আছে এখন খুব আফসোস চিৎকার না করে আমরা যে সবার করি অনেক বড় পুরস্কার পেয়ে দেবো আর দোয়া করবো এভাবে করে ডিল করতে হবে তারপরে বললেন ওয়া না বেকার মাহাজ নুন অবশ্যই সত্য কথা যে তোমাকে হারিয়ে আমরা অবশ্যই আমাদের কষ্ট হচ্ছে এটা তো সত্য কথা এই কষ্টটাকে আমরা মানে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু আমরা এই কষ্টটাকে শেষ পর্যন্ত আল্লাহ দিকে নিয়ে পাওয়ার জন্য আশা আছে সেটা দিয়ে মোটামুটি চেষ্টা করব ব্যালেন্স করতে শান্তনা পাওয়ার জন্য মোহতাদুল সরি তারা হেদায়েত পাবে থ্যাংক ইউল তালিফ আমার মধ্যে যে ওলায়কা আলহিম সালিমা হুমুল মুহতাদুন তারা তিনটি পুরস্কার পাবে একটা হলো সালাওয়াত শান্তি বরকত অনেক কিছু আর রহমত এবং হৃদায়ত এই তিনটা পাওয়া যাবে সবার করলে এরপরে ওনার ঠিক আরেকটি ঘটনা ওনার যখন আরেক নাতি বা ওনার একজন নাতির বা নাতি বা নাতিনের যখন ইন্তেকাল হয়ে যায় হ্যাঁ একটা নাতিনের ইন্তেকাল হয়ে যায় আনাসরা দিল আনহু বলেন যে আমরা দেখেছিলাম নবী করিম সাল্লাম যখন কবর দিচ্ছেন কবর দেওয়ার পরে কবরের উপরে পাশে দাঁড়িয়ে আছেন দাফন করা বাকি মাটিগুলো দেওয়া হচ্ছে পর আই তো আই নেই তাদমা আন দেখতে পেলাম ওনার দুই চোখ দিয়ে পানি পড়ছে ঝরঝর করে আরেকবার আরেক আরেক নাতির ইন্তিকাল হয়ে গেল গেলো গুসাম আবিনেজাহিদ রানহুবালেন কেন ইবন বাহাতবী সালসাম ইয়ুক ওনার এক নাতির ইন্তিকাল হচ্ছিল তখন ওনার মেয়ে খবর দিলেন একটু আসার জন্যে একটু আসার জন্যে অস্থির হয়ে মেয়ে খবর দিয়েছেন আহারে আমার সন্তানটা চলে যাচ্ছে আমার আব্বা যদি আসতেন তিনি খবর পাঠালেন তিনি আসলেন দৌড়ে গেলেন এমনি খবর দিলেন আগেই যে আমি আসতেছি তাকে বলো ও ইন আলিল আহাদ তাকে বলে দাও যে আল্লাহ রাইট আছে যাকে যখন নিয়ে যেতে চান উঠাই নিতে চান এটা আল্লাহর রাইট আছে আমরা দিতে হবে আল্লাহ রাইট আল্লাহর অধিকার বলা হুমা আহ আর তিনি যেটা দেবেন দেওয়ারও ওনার অধিকার আছে তিনি দেবেন তার তিনি দিতে চাইলে কেউ আটকাতে পারবে না নিতে চাইলে কেউ মানা করার কোনো সুযোগ নেই অকুলুন ইলা আয়দ আলী মুসাম্মা এবং প্রত্যেকটি সৃষ্টিকে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মানব সন্তানকে তিনি নির্দিষ্ট হায়াত দিয়ে পাঠান একদিন আগেও নেন না একদিন পরেও নেন না যা হায়া যতদিন আসে ততদিনই থাকবে তত তখন তিনি নেবেনি হায়াত শেষ হয়ে গেলে ফল তাস বের অল্প তার কাজে তার উচিত সে যেন সবর করে সবরের বিনিময়ে অনেক বড় পুরস্কারের আশা যেন করে সবর করলে কয়টা পুরস্কার তিনটা সলাওয়ার রাহমা এবং হেদা এগুলার তিনি ইঙ্গিত দিলেন তো মাদ রাদু বলেন এবং সাহাবি উসামা বলেন আমি এবং মাদ এবং গোবায়বিন কাব এবং ওবায়দিন আমরা গেলাম ওই ওনার সঙ্গে সঙ্গে যখন সেই বাচ্চার ওনার নাতির যখন একবার শেষ নিঃশ্বাস সাকারাত চলছে আমরা গেলাম ওনার সঙ্গে নভিকালি কোলে ওনার বাচ্চাটাকে দেওয়া হলো যখন তার রুহ নিয়ে টান টানি হচ্ছে সাকারাত চলছে তো যে আমি দেখতে পেলাম যে তার রুহের শেষ অবস্থা এখানে মানে হয় যেন একটি আওয়াজ হচ্ছে এখন বের হয়ে যাচ্ছে রুহটা তার কষ্টটা আমরা টের পাচ্ছি একটা আওয়াজ আসছে বুক থেকে নবী করিম সাল আলি ওয়াসাল্লাম এর চোখে আর পানি রাখতে পারলেন না তিনি সাবর করছেন কিন্তু চোখের পানি আসছে এটা আটকাতে পারেননি তো সাহিম আলাদি আল্লাহ আহ অন্যতম বড় সাহাবি তিনি ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন আতাব কি ইয়ার আসলে আপনিও কাঁদছেন মানে একটু দেওয়ার জন্যই বললেন তখন তিনি বললেন ইনামা ইয়ার এবার আমি তো কাঁদবো কারণ এই মানুষের ভিতরে তাল্লা দয়া মায়া দিয়েছে যার দিনে দয়া মায়া আসে তার আরেকজনের দুঃখ কষ্টে চোখে পানি আসবে আর ওই লোকগুলো কি আল্লাহ তালা বেশি রহমত করবেন যারা অন্যের দুঃখ দুর্দশায় তাদের দিলটা নরম হয়ে যায় এবং চোখে পানি চলে আসে আর যার একদম কঠিন তাকে আল্লাহ দয় মা কম করবে তো দয়ালুদের লক্ষণ হলো তাদের দিলটা নরম তারা আল্লাহ রহমত পাওয়ার উপযুক্ত বেশি ওনার কাছে আবার তখন খবর আসলো যে মোতাজুদ্ধের মধ্যে সাবিরা একজনের পর একজন শহীদ হয়ে যাচ্ছে আল্লাহ তালা ওনাকে দেখালেন উনি দেখতে পেলেন বা ওনাকে দেখালেন খবর আসার আগেই তো তিনি সাহেবদিকে তখন লক্ষ্য করে বললেন আখাদার রায় জাইদাউসিফ জাইদিন হারাতে ওনার প্রিয় যে পালক সন্তানের মতো ছিল উনি এই পতাকা নিয়ে লিড করছিলেন ওনা সাদাত হয়ে গেল তারপরে উনি বলে দিয়েছিলেন ওনার পরে যদি লাগে তাহলে জাফর আত্ময়ার উনি ধরেছিলেন কমান্ডারের দায়িত্ব পতাকা হাতে নিয়ে ওনারও শাহাদ বরণ হয়ে গেল তিনি বলতেছেন সাহাবিদেরকে অতঃর আবদুল্লিনের রাওয়াহা নবী করিম সাল্লাস্লামের আরেকজন অন্যতম কবি তিনি বলে দিয়েছিলেন এরপরে যদি দরকার হয় আবদুল রাওয়াহা লিড করবে তিনজনের কথা বলেছিলেন যে সেও তারও শাহাদত বরণ হয়ে গেল ওয়ান আইন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম লতাদ রেফান সাহাবিয়ে বলেন যে আমি দেখতে পেলাম যে ওনার দুটো চোখ দিয়ে পানি পড়ছে ঝরঝর করে এই তিনজন সাহাবি শাহাদের খবর জানি তখন আমাদেরকে বলছিলেন অতবার তিনি বললেন ওই কথার মধ্যেই যে অতবার খালি ওয়ালিদ নিজ দায়িত্বে পতাকা হাতে নিয়ে যুদ্ধ কন্টিনিউ করলেন এবং আল্লাহ তালা তার হাত উশিলায় মোতার যুদ্ধে বিজয় দান করলেন ওনার আরেক সাহাবি ওসমান এবাদিওয়ালা আনুকুপ্রিয় সাহাবি ছিলেন ওনার ইন্তেকালের পরে তিনি তাকে দেখতে গেলেন এবং দেখে তিনি তার কপালে চুমু দিলেন সাহাবিকে সাহাবীর কপালে চুমু দিলেন এবং অহুয়া ইয়াবকি ওনার চোখ দিয়ে পানি আসলো কান্না চলে আসলো এরপরে তিনি একবার শহরে হারাতে থাকা অবস্থায় ওনার মায়ের কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি অনেকক্ষণ কাঁদলেন মায়ের কবরের পাশে মার কথা মনে পড়লো সুলহান তিনি এতিমদেরকে দেখলে তিনি কাঁদতেন যে তাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের দুঃখে তিনি কাঁদতেন যখন যাই দেবেন হারে থাড়ে ওই খবরটা আসলো যে উনি শহীদ হয়ে গেছেন ওনার ছেলে তো ছিল উসামা নবী করিম সালামুল হাসানের বয়সের কাছাকাছি নাতির বয়সের কাছাকাছি তো উসামা ওই দিন এত এই খবর তিনি শুনেছেন ছোট্ট বালক তিনি রসলুল্লাহ সাল্লাহসালামের কাছে আসেন নাই সেদিন উনি তাকে খুঁজতেছিলেন সান্তনা দেওয়া যেন নাই তো উসামা আহ নবী করিম সাল্লা সালাম অনেক কাঁদলেন এরপরে পরের দিন আসলো এই জায়দে ছিল উসামা রসুল্লাহ সাল্লামের কাছে আসলো রসুল্লাহ সালামের কাছে আসার কারণে তাকে দেখে ওনার চোখে পানি চলে আসলো তার বাবা হারিয়েছে তুমি তখন বলেন লিমা আপ্তা তার আন্না তুমা যেটা না তুমি কালকে কেন আসো না আমার সঙ্গে দেখা করতে তোমার মনে মনে খুঁজছিলাম আজকে আসছো তুমি আমাকে কালকের মতো আবার দুঃখ আমার বাড়াই দিলা মানে এটা আবেগবশত কথা বলেছেন এরপরে যখন দেখলেন পরের দিন আবার দেখা হলো আমাকে বললেন ই নীলালাকি আমস। আজকে তোমাকে আমি দেখছি গতকালকে তোমাকে দেখে আমার যে রকম কষ্ট লেগেছে আজকেও লাগছে এরপরে তাকে কাছে টানলেন এবং ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল ওনার অবাদা রাধিয়ালা মানুষ অসুস্থ হয়ে পড়লেন নবী করিম সাল্লু আলী সাল্লাম ওনাকে দেখতে আসলেন দুইজন আরও সাহাবিনী একজন আব্দুল হাবিন আউফ এবং শাহাদবিন আবি আকাস এবং আবদুল এই তিনজনকে নিয়ে আসলেন যখন ওনারকে ওবাদাকে দেখতে আসলেন ওনার কাছে গিয়ে পৌঁছলেন তিনি শুয়ে আছেন এবং ওনার শেষ দশা শেষ অবস্থা এই অবস্থায় তিনি দেখা গেল যে ওনার বোধহয় ইয়ে হয়ে গেছে বেহু শুয়ে আসেন বেহে আসার এখনও ইন্তেকাল হয়নি তিনি বলেন কাদ কদিয়া ওনার কি ইন্তেকাল হয়ে গেছে কারুল্লাহ ইয়ার রসল্লাহ ইয়ারসল্লা এখনো ইন্তেকাল হয়নি তখন ওনার সাকারাত চলছে বাবাকানব ইয়া সাল্লিয়াম তিনি দেখলাম যে ওনার চোখ দিয়ে পানি চলে এসেছে সাহাবির এই সাকারাত দেখে তিনি নিজের চোখে পানি চলে এসছেন এইভাবে রসুল্লাহ সাল্লা আলিয়ালাম একজন সাধারণ সমবেদনা অন্যের দরদে দরদি হওয়ার মতো মানুষ যে কীভাবে ছিলেন মানুষের কষ্ট নাকি কীভাবে টাচ করেছে ওনার চোখে পানি এসেছে সেটা আমরা দেখলাম এটাই বাস্তব এভাবেই মানুষকে অন্যের দুঃখে কষ্টে নিজের সমবেদনা চলে আসা ব্যথিত হওয়া এগুলা নবী করিম সাল্ল আসমের কাছ থেকে পাওয়া একটা সুন্দর সন্ন্যত এগুলোই উত্তম মানুষের জীবনে হওয়া দরকার এরপরে আমরা আরেকটি গুণের দিকে আজকে যাব ওনার সেটা হচ্ছে উনি ওনার আচার ব্যবহারের ভদ্রতা নম্রতা শিষ্টতা আচার ব্যবহারে খুব অমায়িক হওয়া এবং কখনো কঠিন না হয়ে নরম হৃদয়ের সাথে মানুষের ব্যাপার ব্যাপারগুলোকে ডিল করা এটার ব্যাপারে তিনি সাংঘাতিক গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ আল্লাহতালা এটাকে অনেক পছন্দ করেছেন আর বিশেষ করে এমনকি ওনার কেউ তিনি তাদের অভিশাপ নাজির হোক যারা অনেক কষ্ট দিয়েছে কখন এটা করেননি তিনি তাদেরও কল্যাণ চেয়েছেন তাদের ব্যাপারেও তিনি কল্যাণকামী ছিলেন এবং আপনারা জানেন তাইফের ময়দানে যখন ওনাকে ভেঙস করে ফেলে দেওয়া হলো জিবিল আল সাল্লাম আসলে দুই নিয়ে যে তাইফের দুই দিক থেকে দুই পাহাড়ে নিয়ে নেদেরকে স্ম্যাশ করে দেওয়া হবে একদম ওদেরকে পিষে ফেলানো হবে মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হবে তিনি বলেন যে না আমি এটা চাই না বরঞ্চ তিনি দোয়া করলেন আল্লাহ আলামুন আল্লাহ আমার কাউমকে হৃদায় দান করেন হেদায়ত দান করেন তারা জানতে পারল না তারা জানছে না তারা বুঝতে পারছে না কি করছে ঠিকই শুধু ওই সময় আরও বলেছিলেন যে তাদের অন্তত তারা ইমান কবুল না করলেও তাদের বংশধর পরবর্তী পদে একদিন কবুল করবে আর সব শেষ করে তো সব শেষই শেষই হয়ে গেল আর ওই সময় তিনি কিন্তু ওনাদের আশা ছাড়েননি শুধু আগামী বংশধর নয় তারাও যেন হেদায়ত পেয়ে যায় আর ঠিকই তাই হলো কেন হেদায়ত পেয়েছে অনার জীবৎ দশায় ওনার দশা আমরা সিরাতে পড়ে গেলাম যে তারা দলে দলে এসে ইসলাম করে ফেলেছে এমনকি মক্কা বিজয়ের পরে যুদ্ধ হলো তখনও তারা আত্মসমর্পণ করেনি এমনকি সাহাবিরা সেখানে মারা গিয়েছে সুল্লাহ সাল্লাহ সাল্লাম ওইটা বিজয় লাভ করতে পারেনি পরে বলেন যে না রক্তক্ষয় করে লাভ নেই চলো মদিনায় চলে যাই তারপরে আধ বছর পরে তারা নিজেরা শাসন মদিনায় গিয়ে ওনার সাথে দেখা করে ইসলাম কবুল করে বাকি পুরো তাই বাসে ইসলাম কবুল করেছিলেন তাহলে উনি যে দোয়া করেছিলেন আল্লাহ মাহদে কৌম ইফা লাই আলম আল্লাহ আমার কৌমকে আমার জাতিকে হিদায় দান করেন তারা বুঝতে পারছে না ঠিকই আল্লাহ তারা তাদেরকে হিদায় দিয়েছেন এই হলো হল রহমতুল্লাহ আলমিনবী আলাহ সালসালাম এই জন্য তিনি দুশ্মনকে সহজে অভিশাপ দিতেন না তিনি বলতেন ই নিলাম আমাকে অভিশাপ বর্ষণকারী হিসাবে পাঠানো হয়নি তাই তিনি ওনার কমের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত এরকম সহজে বলেননি দুই চারজনের কথা তিনি নাম ধরে বলেছেন বিশেষ এক্সট্রিম লেভেলে যাওয়ার কারণে শুধুমাত্র এছাড়া ওনার দুশ্মনী যারা করেছে তিনি তাদের সবাইকে তিনি করেননি আল্লাহ তালা ওনার এই সুন্দর গুণকে প্রশংসা করেছে। ওনার ভিতরে যে ধৈর্য সবর ওনার কাউম তারা দিনের ভিতরে আসুক এটাকে যে তিনি কত তামান্না করেছেন এবং ওনার দিলে যে এত নম্রতা আছে উনি যে কঠোর কঠিন দৃদয় নন এটাকে আল্লাহ তালা খুব সাংঘাতিকভাবে প্রশংসা করেছেন সুরা আল ইমরানের রানের একশো উনষাট নম্বর আয়াতে ওয়ালাউক কালবেলা ফাদুম ইন হাউলিক ফাফওয়ান হুম লাহুম তার আগে বলেছেন যে আল্লাহর রহমতের কারণে সম্ভব হয়েছে যে আপনি তাদের প্রতি অনেক নম্র আপনাকে কষ্ট দেওয়া সত্ত্বেও আপনি সাহাবারা মুনাফিকেরা অনেক কষ্ট দিয়েছেন শাহবারা মাঝে মধ্যে হয়তো একটু উল্টাপাল্টা কেউ কিছু করলেও আপনি তাদের প্রতি সব সময় নম্রতার আচরণ করেছেন এটা আল্লাহর রহমত তাহলে আপনার আচার ব্যবহার যদি নম্রতা থাকে এটা আল্লাহর রহমতের কারণে আপনি পেয়েছেন তাই না আর যদি আপনার যদি কঠোরতা বেশি থাকে শক্ত সাংঘাতিক করা খালি করা ছেলে পেলে তাকে দেখলে ভয় আসছে নাতিপতি দেখলে পালায় তাহলে এরকম মানুষ আল্লাহ রহম থেকে বঞ্চিত আর যাকে দেখলে সবাই এগিয়ে আসে সে আল্লাহর রহমত বেশি পেয়েছে তো আল্লাহ তালা বলেন যে এটা আল্লাহ রহমত সম্ভব হয়েছিল আপনি যদি বিপরীত হতো অলাউকুন্তা ফাজান আপনার ভাষা যদি হতো খুব কর্কশ মানুষের সঙ্গে খুব কর্কশ ভাষায় কথা বলেন এ খুব সুন্দর আদবের সাথে নম্রভাবে নম্র ভাষায় কথা না বলে যদি কড়া কড়া কথা বলতেন গালিদ আল কালবে অন্তরে যদি রহমত কম থাকতো মায়া মমতা কম থাকতো কঠিন হৃদয় হতেন লামফাদুমিন হাওলিকে তাহলে আপনার আশেপাশের সাহাবিরা যে এইভাবে ঘুরঘুর করে এখন কেউ থাকতো না আপনার কাছে সব আপনাকে ফেলে চলে যেত কিন্তু এখন সবাই আসে আপনার এই দয়া মায়া রহমতের নম্রতার কারণে কাজেই আপনার সাহাবিরা যদি কোনো সময় একটু উল্টাপাল্টা করে আপনাকে কষ্ট দেয় মাফ করে দিয়ে আর তাদের জন্য আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয় সে দোয়া করে দিয়ে তাহলে আল্লাহ তালা নিজে ওনার এটা পছন্দ করেছেন এবং এটাকে আর কন্টিনিউ করার জন্য আরো উৎসাহিত করেছেন আরেকটি আয়াতে এটা ছিল আল আলহ ইমরান একশো উনষাট নম্বর আয়াতে আল সুরান হেজের অষ্টআশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন হাকালিল মেনিন। আপনার স্কন্ধকে আপনার কাঁধকে মোমেনদের জন্য নিচু করে দেন তার মানে তারা যেন আপনার কাছে আসতে খুব আগ্রহ পায় ভয় পায় না ওনার কাছে কেড়ে সর্বনাশ এরকম যেন না হয় আপনার কাছে আসছে তারা খুব ইজি ফিল করে যে কোনো সময় আসতে চাইলে আসতে পারবে এরকম একটা সুন্দর আপনি ব্যবহার তাদেরকে দেন আপনার স্কন্ধকে নিচু করে দেন ওকে আপনাকে নম্র করে দেন তারা কথা বলার জন্য যেন কনফিডেন্স থাকে এরপরে কেউ যদি কোনো সময় উল্টাপাল্টা কিছু করে ফেলে আপনাকে কষ্ট দেয় সেটাকে কিভাবে ডিল করবেন বিশেষ করে আল্লাহর দুসমানগুলো যারা এখন ইসলাম কবুল করেনি আপনাকে কষ্ট দেয় উল্টাপাল্টা কথা বলে আপনার বিষয়ে আলা জামিলা তারা যা কিছু উল্টা আপনার বিষয়ে বলে আপনি সবর করেন অনেক ভালো ভালো মানুষের ব্যাপারে কিছু লোকে উল্টা অপপ্রচার করে বলে কিনা বলেন অনেক ক্ষেত্রে আসে এরকম কত ভালো মানুষ তার ব্যাপারে মিডিয়ার মধ্যে অনেক লেখে শুনে তাকে একেবারে সাংঘাতিক ক্রিমিনাল হিসাবে সাব্যস্ত করছে কোনো সময় দুশ্মনী করে মানুষ একজন ভালো মানুষের ভাবে খামাখা বদনামি ছড়িয়ে দিচ্ছে এগুলো মানুষকে অনেক অ্যানয়েড করে অনেকে মানুষ কষ্ট দেয় তো কি করা যাবে কিছু লোকের এগুলা আসে এটা সঙ্গে সঙ্গে রিয়াকশন সঙ্গে সঙ্গে চটে যাওয়া সঙ্গে সঙ্গে তার প্রতিশোধ নেওয়া এগুলো ঠিক নয় তো আপনি সবার সাথে এগুলা ডিল করেন তাতে কিছু বলে ওয়াহজুর হুম জামিলা তারা যদি আপনার দিনের দাওয়াত কবুল না করে তাহলে তাদেরকে খুব সুন্দরভাবে আপনি একটু বর্জন করেন বা এড়িয়ে যান সুন্দরভাবে তাদের কাছ থেকে সরে আসেন তাদের সঙ্গে বেশি উঠা বাসা খুব না করে আপনি নিজেকে একটু নিরাপদ লাইনে চলে আসে এই সুন্দরভাবে তাদেরকে ত্যাগ করা হাজরান জামিলা সুন্দর করে তাদেরকে ত্যাগ করেন বা এড়িয়ে চলেন এটা তাফসির কি। এটা তাফসিরের মধ্যে সুরাম মুজাম্মলের দশম আয়তে তাফসির আলাম কান বলেছেন কান। আল্লাহ তহাদ আলী হাসমা কিস যে আপনার দুশমিনি করলো তার সঙ্গে আপনি ঝগড়া করতে যাবেন না ঝগড়া করবেন ঝগড়া করে লাভ আছে ঝগড়ার মধ্যে কোনো ফায়দা হয় না সাধারণত যদি আলাপ আলোচনা করে কেউ বুঝে আর বোঝাতে পারে ভালো যখন বোঝানো যাবে না বুঝবেও না তখন কি করব তখন ওই দেখা তবাহমুল জাহেলু না কলু সালাম মূর্খ লোকের মাথা যদি মানে আচরণ করে যে মানে বুঝতে চায় না তাহলে তার সঙ্গে বেশি কন্টিনিউ না করে আস্তে করে সালাম দিয়ে কেটে পড়ো এরপরে সে যদি তোমার দিকে ধেয়ে আসে তুমি পাল্টা ধেয়ে যাওয়ার দরকার নেই সে একটা তোমাকে নিয়ে লাঠি নিয়ে গিয়ে এগিয়ে যাও দরকার আসো অ্যাভয়েড করা সেফলি চলে আসো এইভাবে করে আল্লাহ বলেছেন এমনকি এমন ভাবে ছেড়ে দিও না যে তার সঙ্গে তোমার সম্পর্ক কেটে যাও তুমি মোটামুটি ভাবছো ঠিক আছে আপনি কষ্ট পেয়েছেন ঠিক আছে আমরা একটু বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে এখন থাক আমরা যাই এভাবে না করি আর তোমার ভালো কথা বলছি তুমি কিছু বোঝা না তাও তোমার সঙ্গে কোনো কথা হবে না ভাগো এখান থেকে তোমার সঙ্গে কথাই বলবো না কোন এটা নাম হলো খারাপ করে ত্যাগ করা আর ভালো করে ত্যাগ করা অর্থ যে আচ্ছা ঠিক আছে এখন আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না এটা শুধুমাত্র দিনের দুঃস্মের ব্যাপার না আপনার স্বজনের মধ্যে হতে পারে শ্বশুর আমার মধ্যে হতে পারে তাই না এই কাজিনদের মধ্যে হতে পারে গ্রামে শ্বশুরের মধ্যে হতে পারে যে ঠিক আছে আমরা যে মনে হচ্ছে যেন আমাদের একটু বুঝের অভাব হয়ে গেছে আমরা কেউ কাউকে বোঝাতে পারছি না এখন আর থাক যদি আল্লাহ তাল্লা তফিক দেখ কোনো সময় আমরা বোঝার চেষ্টা করি দেখা পরে আলাপ করবো এখন আর দরকার নেই সুন্দর করে এখানে থেমে 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 যাওয়া তা না করে যদি আচ্ছা তার গালি গালাস করে শুরু করে দেয় তারপরে কোনো দিন আবার সম্পর্কটা জোড়াও লাগে তখন কেমন লাগবে আরে আমার এরকম কালি দিয়েছিল আমি এরকম গালি দিয়েছিলাম মনে পড়বে না তার এত মানে কড়া কথা বলেছি সে আমাকে এত কত মানে কড়া কথা বলেছে এটা আপনাকে দংশন করবে অথবা তাকে দংশন করবে এবং আর কোনো দিন সে আপনার কাছে আসার মতো সুযোগ থাকবে না আপনাকে দেখলে এই দিক দিয়ে আসতেছেন সে ওদিকে চলে যাবে কিনতে যদি বলেন যে না থাক এখন আর আমরা তর্ক করি না জিনিসটা সুবিধা হয় নাই আমরা দেখা যাক আল্লাহ তালা আমাদেরকে বুদান করুক সালামু আলাইকুম আর সময় কথা হবে আস্তে করে সম্মানের সাথে কেটে পড়লেন সম্পর্ক কাটা হলো না বুঝতে পেরেছেন তার সঙ্গে আপনি আর কন্টিনিউ করলেন না কিন্তু সম্পর্কটা কাটা হয়ে গেল না ঠিক তেমনি মনে করেন বিয়ে শাড়ি থেকে শুরু করে অনেক সময় তালাক হয়ে যায় সেক্ষেত্রেও যদি সম্পর্কটা শেষ করতে হয় তাহলে সুন্দর করে কথাবার্তার মাধ্যমে শেষ করে নেওয়া ভালো না নাকি একেবারে দেন দরবার করে বদ বদনামী যা আছে সব বলে দরবার বসিয়ে তারপরে করে শেষ করে দেওয়া এর মধ্যে কোনো ভালো কিছু আছে হয়তো কোনো দিন হইতে পারে যেমন আপনি মরে গেলেন সেও মরে গেল যদি খুব ঝগড়া করে খুব কটু কথা বলে তাকে বিদায় করে দেন আপনি মরে গেলে আপনাদের দোয়া করবে আর তার মন থেকে দোয়া আসবে না কিন্তু যদি মোটামুটি খুব তর্ক বিতর্ক হয়েছে আপনার কিছু বা তার কিছু ছিল তাহলে সে হারে খামা আমরা তর্ক করছিলাম বেচারা কত ভালো মানুষ ছিল আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করে আপনার চোখে পানি আসবে তার জন্য আপনি তাদের আল্লাহ কাছে দোয়া করবেন তাই না এরকম সম্পর্ক যখন ছিন্ন হয়ে যায় সেটাও আমরা খুব খারাপ ভাবে ছিন্ন না করে দূর পাড়া যায় মোটামুটি একটু কথাবার্তা স্বাভাবিক করে ঠিক আছে আল্লাহর খুব এটা ওয়াক করলো না আমরা এটা শেষ করে দিই আল্লাহ যেন আমাদের সবাই রাস্তা খুলে দেন সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন এইভাবে করে আমরা কেটে পড়লে দুনিয়াতেও ভালো আখরাতে ভালো এই জন্য আল্লাহ তালা বলেছেন ওয়াহ হাজরান জামিলা তাদেরকে বর্জন করুন সুন্দর তরিকায় খারাপ তরিকায় বর্জন করা দরকার নেই আল্লাহ তালা ওনাকে আরো শিখিয়েছেন সুরা ফুসিলাতের চৌত্রিশ নম্বর আয়াতে ওয়ালা হাসানা তুয়ালা সাইয়া এ দেফা বিল্লা তিহিয়া আহসান কোন দিন কোন সময় মন্দ পদ্ধতি আর ভালো পদ্ধতি একরকম হয় না আচার ভালো ব্যবহার খারাপ ব্যবহার কোনো দিন বরাবর হয় না ভালো আর মন্দ কোনো দিন বরাবর হয় না কাজেই এ ছোয়া আহসান কাজে কোনো দিন যদি আপনাকে ফেস করতে হয় অকওয়ার্ড সিচুয়েশন আপনি একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাহলে আপনি যদ্দূর পারেন মোটামুটি একটু ভালো তরিকায় এটাকে সরান খুব খারাপ তরিকায় সরাই সরাইতে হলেও ভালো তরিকা সরান আপনার টপিক অনুযায়ী একেবারে খুব খারাপ অবস্থা না নিয়ে মোটামুটিভাবে একটু ভালোই ভালোই শেষ করে দেন কবাইনে আদা বাতুন আল্লাহ হামিম দেখা যাবে যে এই অবস্থা থাকতে থাকতে যার সঙ্গে আপনার অনেক দুশ্মনী হয়ে গিয়েছিল আপনি খুব খারাপ ব্যবহার করে সরে দেননি ভালো ব্যবহার করেই ভালো তরীকে শেষ করে দিয়েছেন তাহলে একদিন হয়তো সে আপনার অনেক ঘনিষ্ঠ বন্ধু হয়ে যেতে পারে ঘনিষ্ঠ আপনজন হয়ে যেতে পারে সেই গল্পে আপনাকে দেখলে বলবে হারে ডক্টর সঙ্গে খামাকাতর্ক করেছি তাকে খামাক কষ্ট দিয়েছি আপনার কাছে এসে সে দেখবেন যে হয়তো তার ভুল বুঝতে পেরেছে এখন সে আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ভালোবাসছে আপনার কাছে এগিয়ে এসেছে কারণ কি যে আপনি দুর্ব্যবহার করেননি যদি সে খারাপ জিনিস করার কারণে আপনিও খারাপ ব্যবহার করতেন তাহলে সে এভাবে আর আসতো না সে একতরফা ভালো খারাপ ব্যবহার করেছে আর আপনি একতরফা ভালো ব্যবহার করে কোন রকমে আপনি সরে এসেছেন এই জন্য একদিন না একদিন চিন্তা করতে করতে তার মাথা একটা ভালো চিন্তা এসেছে সে আপনার কাছে চলে এসেছে এবং আপনি দেখবেন যে সে আর করছে না আপনার মনে হ্যাঁ আপন হয়ে গেছে কথাগুলো বাস্তব কিনা বলেন এর অপজিট হয়ে গেলে ঠিকই এর বিপরীত হয়ে গেলে খারাপের দিকে সমানে এরপরে আল্লাহ তারা সব নবী তাই করেছে শুধু ওনাকে এই নম্রতার পদ্ধতির কথা বলেননি যখন তিনি ইয়েকে পাঠালেন মুসা আলাই এবং তার ভাই হারুন আলাইসাল্লাম কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে নসিহাত করে দিলেন তো দাওয়াত দিতে যাও শোনো কথা শোনো কিন্তু কিছু তোমাদেরকে নসিহাত করি এাবা ইলা ফেরাউনা ইন্নাহু তগ ফেরাউনের কাছে যাও সে অনেক সীম অলঙ্কন লাহু সে ফাকু না কথাবার্তা বলবা তার সঙ্গে দাওয়াত দিবা যে খুব নরম ভাষায় দিও কিন্তু নম্রতার সাথে আপনি সব কি করতেছেন উল্টাপাল্টা আপনি কি আপনি এত বড় রব হয়েছেন এইভাবে যদি শুরু করে দেয় সে দাবর হয়েছে তাহলে সে কোনো কথা শুনবে তাকে এভাবে তুমি আপনারা তোমরা জনজনে কথা বলো এই আশায় লা আল্লাহ এই আশা করে লা আল্লাহ হয়ে তা দেখ এই আশা করে যে হয়তোবা সে নসিয়াত গ্রহণ করবে হয়তোবা সে আল্লাহকে ভয় করবে এই আশা করে নম্রতার সাথে কথা বলে আচ্ছা সে কি নসিয়ত গ্রহণ করবে আল্লাহ কি জানতেন না এটা সে যে আল্লাহকে ভয় করবে না এটা কি অ্যাডভান্স আল্লাহ জানতেন না তো এটা বললেন কেন এটা তো আল্লাহ জানেন আল্লাহ তালা কাছে সেটা আছে তোমরা তোমাদের কাজ যখন করবা দাওয়াতি কাজ তোমরা তোমাদের পদ্ধতি তোমাদের অপটিমিস্টিক থাকো এবং তোমরা পজিটিভ থাকো এবং তোমরা এই পদ্ধতি বাইরে দাওয়াতি কাজ করা যায় নাই কথা শুনে শুনবে না শুনলে কিন্তু আল্লাহ তালা দিব আপনার বারোটা বাজে এটা নাকি না তাকে আপিল করে যেভাবে দাওয়াতে কাজ করতে হয় উদর ই রব্বিক হেকমাতে বল মাদ হাসান আরও কথা না সে তো আল্লাহ তালা করেছে এইভাবে করেন তো এতে বোঝা গেল সব নবীদেরকেই আল্লাহ তালা এরকম এই পদ্ধতি শিখিয়েছেন এটাই আমরা যদি মুসলিম হই নবীদের তরিকায় আমরা খারাপ যদি কেউ ব্যবহার করে তার মোকাবিলা আমরা খারাপ ব্যবহার করাটা ঠিক হবে না আর কোনো কথা লাতালা বলছেন ইব্রাহিম আলাহসানের কথা অল আরফুন তা আন আলিহাদিয়া ইবরহিম লা ইলাম তা তাহিলা আর জুমান্ না জুনি মালিয়া শ্রমরী আমার ছয় শিশু আয়াতে ইব্রাহিম আলাসামান পিতা ইব্রাহিম আলাসাম যখন তাকে তাহিদের দাওয়াত দিলেন ইব্রাহিম আসাম যখন পিতাকে তাহিদের দাওয়াত দিলেন তখন পিতা কি বলবো আরে সর্বনাশ আর রাখি আন আলিহাদ ইব্রাহিম আমার এতদিনের মাহুদ গুলোকে তুমি ওদের থেকে মুখ ফিরিয়ে নিছ তুমি ওদের ইবাদত করবা না এটা কি বলছো তুমি হে ইব্রাহিম তুমি যদি এই কাজ থেকে এই চিন্তা থেকে বিরত না থাকো তাহলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। এত মারাত্মক কথা লিয়া আর আমাকে তুমি আমার কাছ থেকে চিরদিনের জন্য তুমি একদম আমাকে ত্যাগ করে চলে যাও তোমাকে আমি আমি আর কোনো দিন সন্তান পরিচয় দিতে চায় না সতা কথা এই জাতীয় থ্রেট দিয়ে দিলেন ইব্রাহিম সালাম রিয়াকশন করছেন বাবার কি বললেন ওয়ালাইসাল্লাম মুন আলাইক আপনার প্রতি সালাম বাবা সাস্তার আমি আমার রবের কাছে আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন দোয়া করতেই থাকবো ইন নাহু আল্লাহ তালা আমার প্রতি অনেক দয়া পরবর্ষ তাহলে উনি পিতার কথাগুলোর মোকাবিলায় অত্যন্ত নম্রতার সাথে জবাব দিয়েছেন ওই ওনার মতো করে দেননি নভি করিম সাল আলী ওয়াসাল্লাম ওনার এই আমাদের সবাইকে তিনি খুব করে নসিহত করেছেন কিভাবে আমাদের জীবনে আমরা এই সুন্দর নম্রতার পদ্ধতি ব্যবহার করব ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সাংগঠনিক জীবনে ব্যবসায়িক জীবনে সব জায়গায় কীভাবে নম্রতা কোনো জায়গায় কঠোরতা যেন আমরা না করি এভাবে অনেকগুলো হাদিস আমরা চট করে তার তর্জমাগুলো শুনে যায় তিনি কি বলেছেন ইন আল্লাহা ইউ ফিল রেফ কা আমি করলে আল্লাহ তালা প্রত্যেকটি বিষয়ে নম্রতার সাথে করা পছন্দ করেন বাচ্চা পড়াবেন বাচ্চাকে মানুষ করবেন স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে নম্রতাকে আল্লাহ পছন্দ করেন ঠিক আছে প্রত্যেকটি বিষয় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি বাকরি সব জায়গায় নম্রতা নম্রতা কঠোরতা বলেছেন ইল্লা কোনো বিষয়ে যোগ করা হয় তাহলে সে কাজটা অনেক সুন্দর হয়ে যায় ইল্লা শাহ আর যে সমস্ত ব্যাপার থেকে বিষয় থেকে কোনো একটা কেস থেকে এই নম্রতাকে উঠিয়ে নেওয়া হয়ে যায় তখন বিষয়টা অনেক অসুন্দর হয়ে যায় যেখানে কঠোরতা করা বদমেজাজ এগুলো ব্যবহার করা হয়েছে সেখানে বিষয়টা সুন্দর হয়েছে না খারাপ হয়ে গেছে সেখানে খারাপ হয়ে যাওয়া এরপরে তিনি আরো দোয়া করেছেন যে কেউ যদি উম্মতের কোন দায়িত্ব পালন করে কোনো দায়িত্বশীল হয় কোনো জায়গায় তাহলে সেজন্য তাদের প্রতি নম্রতার আচরণ করে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ মান উম্মতি ফারফুক বিহি আল্লাহ যে আমার উম্মতের লোকদের প্রতি সদয় আচরণ করে ভালো ব্যবহার করে আপনিও তার প্রতি সদয় আচরণ করুন এরপরে আরেকটি হাজি তিনি বলেছেন ইদা আরাদ আল্লাহ আজ্লাহিন খাইরান আদ খালা আলিহিম রেফ কোন ঘরওয়ালাকে কোন বাড়িওয়ালাদেরকে যদি আল্লাহ তালা খায়ের দিতে চান ভালো কিছু দিতে চান ওই ঘরে সদস্যদের মধ্যে আচার ব্যবহারের মধ্যে অনেক নম্রতা দান করেন পিতা মাতা অন্যরা ছেলে ছোটদের প্রতি অনেক আদর মায়া মমতা দয়া মা ব্যবহার আছে আর যেখানে বেশি করা শুধু ধমক তাহলে সেখানে কি রহমত থাকে আর এরপরে ছেলেবেলেগুলো সব অন্য লাইনে চলে যাবে পিতা মাতার অবদ্ধ হয়ে যাবে তাদেরকে তারা হারাবে এবং এই সমস্ত দেশে যদি আপনি বেশি করা হয় এমনকি ইসলামের দিকেও আনতে চান বাচ্চাদেরকে তাদের কিছু বদভ্যাস দূর করতে চান শুধু বকাবকি করলে ধমক দিতে থাকলে কয়দিন শুনবে ছোট বয়সে যখন কিছু তার সুযোগ নেয় তখন শুনবে বড় হয়ে গেলে তালামি করবে এক পর্যায়ে আপনাকে ফেলে এই দেশের ব্যবস্থা আছে চলে যাওয়ার জন্য আছে কিনা বলেন পিতা মাতাকে ছেড়ে দিয়ে তার নিজস্ব অ্যাকমোডেশনে চলে যাবে এরকম বহুত ঘটনা হচ্ছে তাহলে পরিবারের মধ্যে এই নম্রতার আতার ব্যবহার স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর প্রতি ব্যবহার জানান নম্রতা হয় কড়া ব্যবহার দুর্ব্যবহার অসৎ ব্যবহার যেন না হয় সৎ ব্যবহার ছেলে মেয়ে ভাই বোন সবার ভিতরে আর কি তিনি বলেছেন ইয়া আয়েশা আল্লাহ তালা নিজে খুব নম্রতা পছন্দ করেন তিনি নিজে অনেক নম্র তিনি নিজেও অনেক নম্র মানুষকে সহজে তিনি শাস্তি দিতে চান আর তিনি চান যে প্রত্যেকটি বিষয়ে তার সৃষ্টি যেন নম্রতার আচরণ করে এবং তিনি নম্রতার পদ্ধতির মাধ্যমে এমন কিছু দেন কঠোরতার মাধ্যমে যা তিনি কখনো দেন না নম্রতার মাধ্যমে অনেক কিছু দেন কঠোরতা কঠোরতার মধ্যে যা তিনি দেন না কথাটা বুঝে আসছে বিশেষ করে ছেলেমেয়েকে মানুষ করতে হলে কিন্তু এখানে এটা সাংঘাতিক অনেকে আমাদের মেজাজ এমন বাবাকে দেখলে ছেলে মেয়ে ভয় করে কথা কথায় ধমক হবে না আদর করে বুঝাই বুঝাই দিনের মধ্যে রাখতে হবে তা না হলে এর সমস্ত রাস্তা খোলা আছে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়ার জন্য তিনি যা যার ভিতরে নম্রতা নাই বেশি কড়া মেজাজি লোক এরকম কড়া মেজাজি লোক দিয়ে চিনেন নাকি আপনি আছে পরিচিত কেউ দেখেন নাই ছোটকালে আছে না তাদেরকে দেখলে কেমন মনে হতো এরকম কিছু লোক আছে এই লোকদের অবস্থা কি জানেন মান ইউ হারাম রেফকু ইউ হানু যে ব্যক্তি বেশি কঠিন কঠোর নম্রতা নাই তাকে আল্লাহ সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করে দিয়েছেন আমাদের মধ্যে এটা থাকলে আমরা এটা দূর করতে হবে ঠিক কিনা এরপরে তিনি পাঠালেন গভর্নর করে ইয়েতে ইয়ামানে জাবাল এবং আবু মুসা আশারিকে বললেন কি নসিহত করলেন ইয়া সেরা ওয়ালা তুয়া সেরা বাড়া তোমরা দুইজন যখন যাবে ওই এলাকার শাসনকার্য পরিচালনা করতে তোমরা সবসময় সহজ করার চেষ্টা করো খুব কঠিন করো না আর সুসংবাদ দিও মানুষকে ভয় পাওয়ার ব্যবস্থা করো না বুঝে আসছে সবসময় সুসংবাদ দেওয়া সবসময় ইজি করা একটা অনেক সময় এহামদুল্লাহ বিয়ের সাথে আলাপের মধ্যে বসলে কি হয় খালি কঠিন করে খালি কঠিন করে মোহরানা কত এত কয় আস্তে আস্তে নিচের দিকে নামা যা পারো পয়লাই সহজ হয়ে করে দিও না এর মধ্যে খুব বেশি বুদ্ধির পরিচয় দেয় অথচ সাল্লাম বুদ্ধি শিখিয়েছেন শুরুতেই সহজ করো সহজ করো আর সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না যেমন এখন এক ব্যক্তি এখন ফ্লাইট ধরতেছে ট্রেন হিত্র এয়ারপোর্টে যাবে টাইম খুব মুখে মুখে এখন আপনি কেবেন জানতে আল্লাহ তালা সুয়েছেন আপনি আশা করি ফ্লাইট ফ্লাইট পেয়ে যাবেন সবাই এটা এই হলো এই সুসংবাদ দেওয়া আরে আপনি এত লোটে যাচ্ছেন আমার তো মানুষের ফ্লাইট পাবেন না আপনি হাই হায় সর্বনাশ করে দিবেন এরকম কথা বলতে নাই এর লোকেরা বলে এরকম ঠিক কিনা কেউ কেউ বলে বসে এরকম এভাবে দাও দুঃসংবাদ দিও না আহ এরপরে আহ জীবনের সব ক্ষেত্রেই তিনি যখন আনহা বললেন কিছু কি আসে আসসালাম আলাইকুম বলেছিল আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম না কি বলেছিল আসসালাম আলাইকুম এটা হলো অভিশাপ যে আপনার উপর মৌত নাজিল হোক ওকে তখন রসুল্লাহ সাল্লাম আলাইকুম তোমাদের প্রতিও কিন্তু মা এসা কি বললেন আসসালাম আলাইকুম আলাইকুম আনাতুল্লাহ ওকে আলাইকুম আলাইকুম আসসালাম আল্লাহ আন তোমাদের প্রতি মৌতার আল্লাহ আনা এটা নিজে নিজে বলছেন আর কি রসুল্লাম শুনছেন তিনি বলে এইভাবে বলতে হয় না এই তো বলা দরকার কি মা আয়সা একটু থামো একটু আসছে ইন আল্লাহ রেফ কা আমি করলে আল্লাহ তালা সব বিষয়ে নম্রতা পছন্দ করেন এত কঠোর হইও না এত কঠিন হইও না আপনি শুনেন না ইয়া আল্লাহ আমি তো শুনছি সে আমি আসতে বলে ওয়া ওয়ালাইকুম যা আমার জন্য বলছো সেটা আল্লাহ তোমাদের প্রতি খালাস এখানে শেষ এর বেশি দরকার এরপরে রসুল্লাহ সাল্লু আলি আয়সাল্লামে কি সুন্দর একটি ঘটনা একটা দুটো ঘটনা দিয়ে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ যে একটা বেতন আসছিল মসজিদে নবী করিম সাল্লামের সঙ্গে কথাবার্তা বলতে তখন মসজিদে ফ্লোর ছিল কুচি পাথরের ফ্লোর তো এখানে তিনি মেম্বারে ওনার সঙ্গে বসে কথা বলতেছে পাসাব ধরছে তো ওই মাথায় গিয়া কোনামুখী হয়ে ওখানে পাসাব করা শুরু করে দিয়েছে কয়েকদিন সাবি ও জলদি করে দৌড়ে গিয়েছে ওনাকে মানে একদম ধরে

তারপরে তোমরা সে রিল্যাক্সে কাজ শেষ করল তারপর বলে যে এক বড় বালতি করে এনে পানি দিয়ে ঢেলে দাও মসজিদ পাক হয়ে যাবে অসুবিধা নাই এরপরে তিনি বেদয়নকে বুঝালেন তোমার ইননাহা দিলি মেসাজের লাম তুপনালে হা মসজিদের মধ্যে কখনো কষাক করতে নাই এটা তো আল্লাহর ঘর এবাদাত হয় এখানে ওই ইন্নামা বুনিয়া লিস চলা তো দেখো তাসপি এখানে মানুষ ইবাদত করবে নামাজ পড়বে জেকার করবে তাসপি করবে এগুলোর জন্য তো তুমি সামনের দিকে প্রয়োজন হলে তুমি একটু বাইরে চলে যেতে হবে তো বেদুনরা নিজেদের ঘরের আশেপাশেই পাথরের কচি পাথরের বালি যেখানে করে মাটি খেয়ে ফেলে অসুবিধা কি ওইরকম জায়গাই মনে করছি একটু দূরে আমি তো একদম এই জায়গা করলাম না একটু দূরে করেছি কোনার মধ্যে অসুবিধা কি এই চাচ্ছে স্যার এর বেশি কিছু সে বুঝে নেয় তো এখন বুঝাই দেওয়ার পরে এতক্ষণ বুঝলো রে এতক্ষণ কেন তাড়া করে আসছিলো তখন বুঝে নাই বাচ্চারা যে আমি অপরাধ কী করলাম আমার প্রসাব দিছে প্রসাব করতেছি আমি তো কার গায়ের উপর প্রসাব করিনি তো সে বুঝতেই পারে নাই বেদুইনটা তো এত সভ্যতার ধারে পাশে থাকে না তিনি যখন বুঝাই দিলেন বুঝাই দেওয়ার পরে এতক্ষণ বুঝেও আচ্ছা আমি একটা উল্টা কাজ করেছি এখন বুঝছি আর কি আর উনি যে এত সুন্দর করে বুঝাই দিলেন সবাই তাড়া করে গেছিল উনি তাড়া করলেন না উনি সুন্দর করে বুঝাই দিলেন যে আর কোনো সময় প্রস্তাব ধরলে এভাবে মসজিদ না করে বাইরে করতে হবে তখন তিনি খুশি হলেন এতক্ষণ ভয় পেয়ে গেছিলেন কেন তাকে কি দোষ করছে সে তাকে এত সবাই তাড়া করে দিয়েছিল এখন সে শেষ পর্যন্ত আল্লাহ কাছে দয়া করে আল্লাহ আমার হামনি মোহাম্মদ আল্লাহ আমাকে মোহাম্মদকে বেশি করে রহমদান করে ওকে বলা তার হামান আহাদা আর কাউকে আমাদের রহমতের মধ্যে ঢুকে না আল্লাহ কারণ এরা সবাই আমাকে তারা করে আসছিল কি বললেন তাওয়া আল্লাহ রহমতের এত অবারিত দরজা আছে তুমি সেটা একটা ছোট করে ফেলছে তুমি আর আমি শুধু সবাই কিছু পেলে আমাদের কমবে না তো এইভাবে রসুল্লাহ আলী ওসাল্লাম বুঝালেন এই আর একটি ঘটনা তো তিনি একবার সাহাবাদেরকে বললেন এটা বোঝানোর জন্যই বললেন আমার অধিক উদাহরণ আর তোমাদের বা এই যে বেদুইনটার উদাহরণ হচ্ছে কামাথারের রাজনীতির আলহী না কাতু আমি তোমাকে বুঝাই দিই ওনাদেরকে ভালো করে বুঝাই দিলেন উদাহরণ দিয়া তোমরা যেভাবে আর আমি কেন এরকম করলাম যে একটা মানুষের যদি উঠ হারিয়ে যায় এখন উঠটা পালিয়ে গেছে এখন এটাকে ধরার জন্য সবাই মিলে যদি উঁটের পেছনে ধাওয়া করে উঁটে এখন ঘাবড়ে যাবে ঘাবড়ে গিয়ে উঁট খালি সামনে গিয়ে দৌড়তেই থাকবে তো এরকম যদি হয় একজন লোকের উঁট হারিয়ে গেছে ধরার জন্য ব্যবসা চেষ্টা করলে কিন্তু উঁটটা ভেঙে যাচ্ছে তখন সবাই মিলে এটার পেছনে ছুটছে এক কিছুক্ষণ পরে তখন সেই লোকটা বললো যে এখন তার এই সুটা দেখে উঁটে এখন ভয় পেয়ে গেছে উঁটে এখন খালি দৌড়ে আর দৌড়ে তখন সে লোকটা চিৎকার করে বললো খাল্লো ইলেয়ে না তাতি আমার উটটা আর আমাকে ছেড়ে দাও তোমরা দাও আমি উঠকে ডিট করি হাতা ইতা হাত্তা ফার যখন সবাই চলে গেলো তখন সে কী করলো এ কিছু ঘাস টাস নিয়ে সে আস্তে আস্তে উঁটের কাছে গিয়ে উঠকে দেখালো ঘাস খাওয়ার জন্য এদিকে আসো ঘাস নিয়ে তার সামনে প্রেজেন্ট করলো প্রেজেন্ট করার পরে এরপরে শেষ আসার পরে সে তাকে উঁটটাকে ধরলো ধরে তারপরে সে তার কাছে নিয়ে আসলো ওটা সে ইজিলি পেয়ে গেল তিনি বলেন যে এইভাবে তো আমরা ধাওয়া করছি না এতে করে সেটা আরও জোর মানে পালাতো ইসলাম থেকে যে ইসলাম এত কঠিন জিনিস নাকি না বুঝে একটা কাজ করেছে তো কোনো কোনো সময় আপনি দেখবেন যে আমাদের ছোট ছোট ছেলে পেলেরা মসজিদের মাঝে মধ্যে একটু দুষ্টামি করে ফেলছে ওরে বাবারে কি চিৎকার মুর্বি তাকে দেখে এমন চিৎকার করে যে বাচ্চারা ভয় পেয়ে যায় কখন মসজিদে আসার মতো তাদের হিম্মত থাকে না এই যে এই যে একটা বদমেজাজি ভাব এবং ছোটো কারো ত্রুটি করলে এই তুমি ওজু করছো বাচ্চা তোমার বয়স কত এগুলো শিখো না এখন এটা ওদের হলো নাকি কি নামাজ পড়লো তুমি তোমার নামাজ হলো নাকি এভাবে করলে কি শিখলো তাহলে আপনার প্রতি বিরক্ত সে আর শেখার কোনো আগ্রহ থাকবে না আমাদের এগুলো লার্ন করতে হবে আমরা অনেকে এখন বয়স বয়স্ক আমরা নাতি নাতিন হয়ে গেছে এগুলো শিখাইতে হবে এইভাবে ঘরের পরিবেশকে তৈরি করতে হবে সমাজের পরিবেশকে তৈরি করতে হবে কোনো একটা জিনিস আপনি একসঙ্গে থাকলে সবাই একরকম না মিস্টেক করবে মিস্টেকটাকে আমরা একটা বড় ক্রাইম হিসাবে তাকে ক্রিমিনাল বানানোর দরকার নাই এভাবে করে আমরা সুন্দর করে ইস্তাহের কাজ করতে পারি তাই না দ্যারি ফাইনাল একটা স্টোরি যে মুহাবিবের হ্যাকে আমরা দিয়ালাম একজন সাহাবি তিনি একজন বেদুইন ছিলেন তো তিনি বলেন যে আমি একবার তখন আসছিলাম রসদুল্লা সাল্লামের কাছে তিনি আমাকে কিছু আমল শিখালেন বলেন ইদে আতাস্তা ফাহমাদিল্লা হাঁচি দিলে কি বলবা আলহামদুলিল্লাহ বলবা ওই যে আতা আলা আতে ফা হামুদাহ তোমার সামনে কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তুমি তাকে বলবা কি এর হামুক আল্লাহ ইয়ার হামুক আল্লাহ অর্থ কি আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন আগে এই কথা দোয়া করবা বলে আবার আরেকদিন আসছি বহুদিন পরে এমনি মদিনায় থাকেন না মদিনা থেকে বাইরে থেকে আসেন তো আবার আসছি আমি একদিন নামাজ পড়ছি নামাজ পড়ার সময় তো আমার পাশে একজন হাসি দিচ্ছিল হাসি দেওয়ার পরে সেই আলহাম আলহামদুলিল্লাহ বলছে তা আমিও বলছি আল্লাহ বলার পরে তো আমি একটু জোরে বলছি আর কি এখন আশেপাশে সাহায্যে সবাই সোফান আল্লাহ সোভান সবাই একসঙ্গে সোফান আল্লাহ বলে বলছে তো আমি শোভান আল্লাহ বললো আর দুই একজন আমাদেরকে আমরা করে তাকাইছিল নামাজ শেষ হয়ে গেলে তার আমাদেরকে এরকম তাকালো খুব করে তো তখন এই বেদমিনটা বললো তোমরা আমাদেরকে এভাবে তাকাও কেন তখন কিন্তু আসলে নামাজের মধ্যে কথা বলা অ্যালাউড ছিল ওই জন্যই সাহাবি তাকালো নামাজের ভিতরে আমি বললাম আইন সাজা তোমরা আমাদেরকে এভাবে মানে রাগের নিয়ে তাকাচ্ছ কেন তোমরা নামাজের ভিতরে বলতেছে নামাজের ভিতরে টুকটাক কথা বলা তখন যাই যেমন একজন আসি নামাজ যোগ দিল দিয়ে বলবো যে কয় নম্বরে কয় নম্বর রাখা চলতেছে এরকম কথাবার্তা বিগিনিং এ অ্যালাউড আসিল হ্যাঁ তো পরবর্তী পর্যায়ে যে এটা নিষেধ হয়ে গেছে এই বেচারা আর এটা জানতো না যা হচ্ছে আমাদের কেউ তাকাও কেন তোমরা তখন তারা এটা জবাব না দিয়ে সফহান আল্লাহ বলতেছে আমার সব বাহু সফহান আল্লাহ বলা যায় গেছে তারপরে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেন মানুষ মতো কে কথা বলেছিল তো বলো যে এই বলছে উনি নবী সাল্লাম আমাকে ডাকলেন বলে আল্লাহর কাসম আমার মা বাবা উৎসর্গিত হয়ে যাক যে উনি আমাকে এত সুন্দর করে জিনিসটা বুঝাই দিলেন আমি জীবনে এত সুন্দর শিক্ষক আর দেখিনি আমাকে একটুও ধমক দিলেন না ওলা দরাবেনা আমাকে একটু শাস্তির ব্যবস্থা করলেন এটাও ওরা সাথে আমাকে বকবকিও করলেন বরং শুধু এই কথা বললেন এই যে নামাজ পড়লে তুমি এই নামাজের মধ্যে মানুষের কোনো কথা বলা আর জায়জ নেই কোনো কথা বলা যাবে না শুধু আল্লাহ যে সমস্যা এবং যে তেলাওয়াত করার কথা সেটার মধ্যে সীমাবদ্ধ ইন্নামা হুয়সবি আতুল কোরআন এগুলাই পড়া কথা এটা এইভাবেই তুমি না সামনে দিকে নামাজ পড়বে এখন থেকে নামাজের মধ্যে আর কথা বলা যায় তো এই যে না জানার কারণে তাকে কিভাবে তিনি শিখালেন আর অন্য সাহাবিরা যেভাবে শেখাতে গিয়েছিলেন সেটা রাইট তরিকা ছিল না তা আমরা বিশেষ করে মুরব্বীরা ছোটোদেরকে যখন ডিল করব। তখন কিন্তু এই জিনিসটা মাইন্ডে রাখতে হবে যে তারা অনেক মিস্টেক করবে তাদেরকে আমরা খুব দয়া করে মায়া করে সুন্দর করে শেখাইতে হবে মুখের ভাষাটা সুন্দর হওয়া যে কত বড় নিয়ামক আর রুড হওয়া করকর ভাসি হওয়া যে কত বড় ক্ষতি বাচ্চাদের মনে অনেক আঘাত লেগে যায় অনেক কষ্ট পেয়ে যায় তারা মুরব্বীদের সঙ্গে তারা তর্ক করতে পারে না কিন্তু তাদের ভিতরে অনেক কষ্ট হয় এতে করে দূরত্ব পায়দা হয়ে যায় এবং বড় হয়ে গেলে আপনার কাছে খুব ঘাটতারি করবে আর কাছে ভিড়বে না আর একান্ত নরম ব্যবহার করতে থাকলে আপনি আপনি দেখবেন যে শেষ বয়সেও তারা আপনাকে অনেক আদর মহবত করবে তার অর্থে এই নয় যে তারা যা কিছু উল্টাপাল্টা করে সব আমরা লাউ করে দেব। এগুলাকে আমরা দূরে সরবে আদর করে মায়া করে কপালে চুমু দিয়ে বাবা বলে মাত্র বুদ্ধিমত্তার সাথে কিন্তু ধমক দিয়ে নয় দূরে সরিয়ে দিয়ে নয় আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আজমাইন আসসালামাইকুম রহমতুল্লাহ